তোমাদের মনে হতে পারে যে কি এমন হলো যার জন্য আমি এরকম চুলে চপচপে করে তেল দিয়ে আড়াই মাস পর ভিডিও করতে চলে এলাম, মনে হয় ওটা স্বাভাবিক, কিন্তু তার পিছনে কারণ আছে, সেটা আমি বলছি কেন। তো আজকে নদিন হচ্ছে আমি বাড়িতে আছি, আগে রবিবার আমি বাড়ি এসেছিলাম আর আজকে হচ্ছে সোমবার, আমি নদিন বাড়িতে আছি। কারণ আমার শরীর ঠিক ছিল না, জ্বর ছিল, তার সাথে উইকনেস ছিল, আর আমিও নিজেকে জোর করিনি তাড়াতাড়ি চলে যাবার জন্য। আট মাস মতো আছি আমি কলকাতায়, সেখানে আমি জানি আমি কতটা আর কি কেয়ারলেস ছিলাম হেলথ নিয়ে, যার জন্য আমি অসুস্থ হয়েছি এবং তার জন্য কিছু টাইম আমার দরকার ছিল বাড়িতে। এবার আমি যেই 9-10 দিন বাড়িতে আছি তার মধ্যে প্রায় 90 থেকে 100টা কনসেন্ট্রেশনের ওপরে শুধু ভিডিওই দেখে গেছি, কারণ আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না। প্রথম দিকে মনে হচ্ছে যে বাড়িতে তো আমি বেশি বই খাতা নিয়ে আসিনি, তাই আমার পড়া হচ্ছে না, আর শরীর অসুস্থ থাকলে এমনিতেই কনসেন্ট্রেট করতে প্রবলেম হয়, ওটা একটা কারণ হতে পারে। বিভিন্ন কারণে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। একটা সময় ছিল আমি যখন কনসেন্ট্রেশনের ওপর প্রচুর ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলে, কারণ আমি এই জিনিসগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, বিভিন্ন টেকনিক ইউজ করতে ভালোবাসি, সেগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। আজ আমি সেখানে কনসেন্ট্রেট করতে পারছি না। এই কদিন যেমন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সেরকমই অনেক কিছু জিনিস ভেবেছি, মানে আমি যেটা পড়ছি সেখানে আমি আদৌ ইম্প্রুভমেন্ট করতে পারছি কি না, যে জিনিসগুলো পড়ছি তাতে সেগুলো পড়ে ইম্প্রুভমেন্ট করতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। কারণ এখানে নিজের ইম্প্রুভমেন্ট বোঝার স্কোপ অনেক কম, কারণ আমরা যখন একাডেমিক লাইনে থাকি, মানে আমরা যখন 9-10 বা 11-12 বা যে কোনো একটা একাডেমিক কোর্সের মধ্যে থাকি, তখন সেখানে পরীক্ষা হয়, তখন বুঝতে পারতাম না কেন পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দিতে ভালো লাগবে না সেই সময় মনে হতো, কিন্তু এখন বুঝতে পারি যে পরীক্ষাগুলো কেন এত বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন পরীক্ষা দিতাম বলে যে আমরা ইম্প্রুভ করছি, একটা ক্লাস থেকে অন্য ক্লাসে আমাদের মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে বলেই উঠতে পারছি, পরীক্ষা দিই সেখানে ভালো রেজাল্ট হোক বা খারাপ রেজাল্টই হোক আমরা বুঝতে পারতাম যে আমরা ইম্প্রুভ করছি, কিন্তু এখানে ইম্প্রুভমেন্টের স্কোপ অনেক কম, মানে আমরা হয়তো ইম্প্রুভ করছি সেটা হয়তো ধীরে ধীরে হচ্ছে, কিন্তু সেটা বোঝার দিক অনেক কম, এখানে পরীক্ষা অনেক কম হয়। আজ একটা বন্ধু স্ট্যাটাস দিয়েছে দেখলাম, অঙ্কিতা, তো বলেছে যে আনসার্টেনিটি নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, মানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্রেশন অ্যাকচুয়ালি, এটা এরপরে কী করবো এইটা নিয়ে, মানে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের সবারই মাথায় থাকে এরপরে কী করবো এরকম একটা চিন্তা থাকে। এবার আমি যে খুব বিশাল ভালো কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি সেটাও নয়, তাই জন্য গ্র্যাজুয়েশনের পরে আমি যে এরপরে আর মাস্টার্স করবো না সেই ডিসিশনটাও আমার, মানে গ্র্যাজুয়েশন হওয়ার পর আমাকে কেউ বলে দেয়নি যে কী করতে হবে, আমি নিজে থেকেই একাডেমিক লাইনটা ছেড়ে দিয়েছি। এখন মনে হচ্ছে ওটা তো আরও বেটার ছিল, কারণ ওরকম করলে তো আমি একটা কমফর্ট জোনের মধ্যে থাকতে পারতাম। আমার যে বন্ধুরা চারিদিকে আছে তাদের মধ্যে হাতে গুনে কিছু জনই আমার মতো একাডেমিক লাইন ছেড়েছে, বাদ বাকি প্রত্যেকেই একটা না একটা একাডেমিক লাইনে চলে গেছে, কেউ MSc করছে, কেউ কোনো টেকনিক্যাল দিকে আছে, সবাই একটা না একটা একাডেমিক লাইন ধরে নিয়েছে একমাত্র আমি ছাড়া। তো তাদেরকে দেখলে মনে হয় তারা ভালো আছে। হ্যাঁ আমি জানি সবারই কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলোকে সাইডে রাখলে আমার মনে হয় ওরা একটা কমফর্ট জোনের মধ্যে আছে যেটা আমি নেই, মানে ওরা একটা একাডেমিক লাইন পার্সু করছে, পরীক্ষা দিচ্ছে, তারপরে একটা ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, আমি কি করছি, মানে ওই পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্রেশন ওই জিনিসটা মানে আগে থেকেই আমি ভাবছিলাম যে আমার 1 বছর হয়ে গেল গ্র্যাজুয়েশন করে, তো আমি এরপর থেকে কি করেছি সেভাবে দেখলে তো আমি কিছুই করিনি, মানে আমার ডিগ্রির দিক থেকে হোক বা কোর্সের দিক থেকে আমি কিছুই করছি না, সেই দিক থেকে আমি কিছুই করছি না, চাকরির জন্য পড়ছি, ব্যাস দ্যাটস ইট। কিন্তু এটা খুব চাপের জিনিস একটা, কারণ আমি দেখছি যে আমার বন্ধুরা MSc করছে, তাদের 1 বছর হতে চললো, তারা পুরো 2টো সেমিস্টার ক্লিয়ার করলো, তারপরে তারা 3rd সেমিস্টারের জন্য পড়ছে, আমি কি পড়ছি, কিছুই না, এখানে তো কোনো সেমিস্টার সিস্টেমও নেই, কিছুই না। সো আই ফিল লাইক আমি কিছুই করছি না, আগে আমি আমার যেটুকু আমার ওই কি বলে হবি ছিল, যেটুকু আমার হবি ছিল আমার এখন তো সেটাও নেই, তো আমি এখন একটা খুব স্ট্রেসফুল লাইফ লিড করছি যেখানে আমার আগের হবি নেই। তোমরা সবাই জানো যে আমার নাচ করতে কতটা ভালো লাগে, মানে এখন ওটা তো একবারই বন্ধ, মানে লাস্ট কবে আমি
করেছি মনে নেই নাচ। তারপরে হচ্ছে আমি ইউটিউব ভিডিও আর করতে পারি না, কি করে করবো, আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেটই থাকে না এখন, যার জন্য ইউটিউব ভিডিওটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আমার যে সত্যি করে আমার যে কলেজের বন্ধুরা ছিল তাদের আমি টেরিবলি মিস করি, কারণ ওরা একটা আলাদাই গ্রুপ ছিল। তো চারিদিক থেকে দেখতে গেলে আমি খুব চাপের মধ্যে আছি। তো এই চাপের মধ্যে থেকে মানে আমি, আমার মনে আছে আমাদেরই স্যার একজন বলেছিল যে হবিগুলোকে পার্সিউ না করলে এই চাপের মধ্যে সাস্টেন করা যাবে না। তো হবিগুলোকে আমাকে মানে সাস্টেন করতে হবে বা কোনো একটা হবিকে আমাকে পার্সিউ করতে হবে, হয়তো ইউটিউব ভিডিও করাটাই হচ্ছে আমার একটা হবি ছিল একসময়। কারণ আমি একটা সময় ছিল যখন তিন দিন অন্তর অন্তর ভিডিও করতাম, তো ওটা হবি ছাড়া আর কি, মানে ভালো না লাগলে তিন দিন অন্তর অন্তর ওই টানা কিছুদিন কিছু মাস আমি ভিডিও করেছিলাম যতদিন পর্যন্ত সম্ভব ছিল। হ্যাঁ, এটা থেকে ঠিক মনে হয় যে আমার বন্ধুরা একাডেমিক লাইন যারা পার্সিউ করছে তারা অনেক ভালো মানে মজার মধ্যে আছে, তো ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আমি এত তাড়াতাড়ি একাডেমিক লাইনটাও ছাড়তে চাইনি, ঠিক আছে, কারণ আমার ওই পড়া তারপরে সেটাকে রিভিশন করা, পড়ে ক্লাস করা, কলেজের ইউনিভার্সিটি ক্লাস করা, একটা একটা সেমিস্টার কমপ্লিট করা, সেগুলো করতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। মানে পরীক্ষা দেওয়া, সবার মাঝে বসে একটা হেলদি কম্পিটিশন সবার মধ্যে থাকা, এই জিনিসটা আমি পছন্দ করতাম। আর এমনও না যে তার জন্য বয়স চলে গেছে বা আমি আর কখনো এই সবার মাঝে বসে পরীক্ষা দিতে পারবো না, তা নয়, হয়তো পরীক্ষা দিতে পারবো আর আমি করবো সেটা, তার জন্য টাইম আছে, কিন্তু আগে আমাকে স্টেবল হতে হবে, যার জন্য আমি সেটা ছেড়েছি স্টেবিলিটির জন্য। জানি না মানে স্টেবিলিটি এলে আমি কি পারবো আবার একাডেমিক লাইফে ফিরে আবার আগের মতো পরীক্ষা দিতে, বা হয়তো সেই সময় সেই টাইমটাই আমার কাছে থাকবে না, হতেও পারে। যাই হোক, এইসব কিছু বলার জন্য মানে হঠাৎ করে মনে হলো যে এগুলো বলি, আমার খুবই ইচ্ছা করছিল সবার সাথে এটা বলতে, কারণ তোমরা যদি কোনো সলিউশন দিতে পারো, যারা যারা যে কতজন মানুষ আমার ভিডিও দেখছো তারাও কিছু সলিউশন দিতে পারো। অ্যাকচুয়ালি কেন হঠাৎ করে আজকে এই ভিডিওটা করছি, কারণ আজকে আমি চলে যাচ্ছি, এবার ভিডিওটা আমি আপলোড করে দিয়ে যাবো, নাহলে আমার ওই 1.5 GB নেটের মধ্যে আমি আর পারি না নেট কিছুটা বাঁচিয়ে রেখে সেটা দিয়ে ভিডিও আপলোড করতে। সেই জন্য আমি আজকেই করলাম ভিডিওটা, কিছুক্ষণের মধ্যেই আমি ট্রেন ধরবো তারপর চলে যাব। যেখানে কি উন্নতি হচ্ছে, আমি কি ইম্প্রুভ করছি আমি নিজেই জানি না। যাই হোক, তোমরা আর একটা জিনিস, তোমরা যদি কোনো কোর্স বা কোনো টেকনিক্যাল কোর্স হতে পারে ছোটোখাটো, যেগুলো অ্যাকচুয়ালি ভালো লাগবে করতে, মানে মজা হবে যে কোর্সগুলো করে, সেগুলো আমাকে একটু সাজেস্ট করতে পারো, আমি সেগুলোও করবো এখন। মানে আমি তো বলছি না যে ওই দিকটা মানে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি সেটা করব, পড়াশোনার সাথে সাথেই এমন কিছু কোর্স যেগুলো অ্যাকচুয়ালি ফান সেইগুলো একটু আমাকে সাজেস্ট করতে পারো। দ্যাটস অল ফর টুডে, মানে আজকে আমি এর থেকে বড় ভিডিও বানাচ্ছি না, আমি খুব চাপে পড়ে এই জিনিসগুলো এই ইউটিউব ইউটিউবের মতো জায়গায় শেয়ার করলাম, কারণ এখান থেকে কিছু সাজেশন আসতে পারে, কারণ অনেক রকমের মানুষ ভিডিও দেখে। তো আমি জানি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, এত বেশি মানুষের কাছে আমার ভিডিও পৌঁছাবে না স্টিল। ওকে, দ্যাটস অল ফর টুডে, আমি ভিডিও বানাবো, শিওরলি আমি ভিডিও বানাবো, বাই।